সরকারি হিসেবে দেশে করোনায় একদিনে আরও 37 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু 4,516 জন। 24 ঘণ্টায় 15,412 জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছেন 2,202 জন। এ নিয়ে মোট আক্রান্ত 3,27,359 জন। নতুন 3,298 জন সহ মোট সুস্থ রোগীর সংখ্যা 2,24,573 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 24 ঘণ্টায় শনাক্তের হার 14.29 শতাংশ, মোট শনাক্তের হার 19.90 শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.38 শতাংশ এবং সুস্থতার হার 68.60 শতাংশ।